ভূরাজনৈতিকের বিষয়টা সবসময় মানুষ আসলে যে জিনিসটা ভুলে যায়, একটা দেশের যত বেশি উন্নয়ন হবে তত বেশি তার ভূ রাজনৈতিক গুরুত্বটা বাড়বে। আজকে বাংলাদেশ যদি অর্থনৈতিক তার কাঠামো যদি দুর্বল থাকত, আজকে যদি তার জিডিপি এমনকি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এগুলো সব দুর্বল যদি থাকতো, তাহলে কিন্তু এই ভূ রাজনৈতিক কোনো অ্যাটেনশন থাকতো না। কারণ বাংলাদেশ তো এখানে হাজার বছর ধরেই আছে, তো এক সময় ভূ রাজনৈতিক গুরুত্ব পেয়ে যায়, আবার আরেক সময় আবার থাকে, যখন থাকে না তখন আলোচনায় আসে না অতটা। কার একটা বড় কারণ হলো যেহেতু সেখানে কোনো অর্থনৈতিক কাঠামো গড়ে ওঠেনি। এখন যেহেতু বাংলাদেশ রিলেটিভলি দক্ষিণ এশিয়ায় একটা অর্থনৈতিক কাঠামো গড়ে তুলেছে এবং অনেকেই মনে করে যে তার একটা প্রমিস আছে এবং আগামীতে সে আরও ভালো করবে যদি এটা ধরে রাখতে পারে, তো এই কারণে ভূ রাজনৈতিক অ্যাটেনশন। অন্য কথায় অর্থনৈতিক কাঠামোটাতেই কিন্তু মূল, তো ওই অর্থনৈতিক কাঠামোটা ভেঙে দেওয়ার তো কোনো চেষ্টা করা কেউ করবে না। কারণ সব দেশই জানে যে বাংলাদেশ যদি একদিকে পা দেয় তাহলে অন্যরা উৎসাহী থাকবে না এবং অর্থনৈতিক কাঠামোর যে সম্পর্ক সেটাও তারা উৎসাহ থাকবে না, তাতে তো বাংলাদেশের লস। তো বাংলাদেশ জেনে শুনে কেন সে এই ধরনের একটা বিষয় নিয়ে অগ্রসর হবে? সে বরং চাইবে দুজনের কাছেই তারা, এখন দুজন যদি মনে করে যে না আমার সাথেই থাকতে হবে নাহলে আমি কিছুই করব না, সেই জায়গায় কিন্তু অনেকে বুঝতে পারছে না যে আমাদের মূলত সম্পর্ক কিন্তু অর্থনৈতিক, সেখানে লাভের বিষয়টা আছে। আমার বড় কাঠামো যখন বড় হবে, এটা না যে ফ্রি দিচ্ছে কেউ এই লোনগুলো, সে যেই দিক থেকে আমরা পাই না কেন কোনোটাই কিন্তু ফ্রি না, একেবারে জনগণের টাকার জিনিস। তো সেখানে আমার এই প্রফিটটা যদি আমি রাখতে পারি যে তারা যে লোনটা দিবে সেই লোনটা সে রিটার্ন পাবে, তাহলে সে আগ্রহ হবেই। সেই জায়গায় আমার মনে হয় যদি আমি দৃষ্টি দেই, তাহলে আমি মনে করি না এই ভূ রাজনৈতিক দৃষ্টি সবসময় জিরো সাম হিসেবে দেখানো হয় যে একজনের ক্ষতি আরেকজন লাভ, তা কিন্তু না। ভূ রাজনৈতিক কিন্তু এমনও কাঠামো হতে পারে যে আমি দুজন কেন দশজনের কাছ থেকে আমি লাভবান হবে, এই ধরনের প্রচুর এক্সাম্পল আছে পৃথিবীতে। তো সেই জায়গায় আমার মনে হয় আমাদের দৃষ্টি দেওয়া উচিত যে আমাদের মূল সম্পর্ক হলো অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক, সেখানে যত বেশি আমি এর কাঠামো করতে পারবো তত বেশি এই দেশগুলো সে তার প্রফিটটাও সে একেবারে নিশ্চিত হতে পারে। তো সেই জন্য সেও চাইবে একটা বড়ো সাথে সম্পর্ক তৈরি করতে এবং সম্পর্কটা যেন থাকে।